এমপি আনুরুল আজিম আনারের হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কয়েকদিনের তদন্ত কার্যক্রম শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের গোয়েন্দারা কলকাতা অভিযানের শতভাগ সফলতার দাবি করেছেন ডিবি প্রধান হারনুর রশিদ বৃহস্পতিবার বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হার্নের রশিদ বলেন তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কলকাতায় তদন্ত করেছেন তারা পুলিশের সিএইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ মানে ভাবে আমরা ওই যে যে এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তা হুবু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটির সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি